নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য, যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে। তারা বলে, পরওয়ারদিগার, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোজকের শাস্তি থেকে বাঁচাও। সূরা আলে ইমরান আয়াত 190-191।